মেনলি সেভেন সিসি সিসি সেভেনের জন্য দুটো বই কিনতে হবে, সিসি সেভেনের জন্য দুটো বই কিনতে হবে। সেই দুটো বইয়ের একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশান, আর একটা মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস ওয়ান। এই বই দুটোর নাম একটু লিখে না দরকার হলে। তাহলে কি বললাম, ফাইভের জন্য, সিসি ফাইভের জন্য আমাদের রিয়াল অ্যানালাইসিস বইটুকুতে হয়ে যাবে। সিসি সিক্সের জন্য অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যেটা স্কিম আপার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ওটা থেকে হয়ে যাবে। আর সিসি সেভেন, এই সিসি সেভেনের জন্য দুটো বই কিনতে হবে। সিসি সেভেনের দুটো ইউনিট আছে, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশান, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশানের জন্য মাইতি ঘোষ লিখে নাও, অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশান মাইতি ঘোষ বললেই হবে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশান মাইতি ঘোষ, এই বইটুকু কিনবে। আর যেটা হচ্ছে তোমার মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস ওয়ানের জন্য সীতাংশু বন্দ্যোপাধ্যায়ের বইটুকু কিনে নিও, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস সীতাংশু বন্দ্যোপাধ্যায়, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস সীতাংশু বন্দ্যোপাধ্যায়। এই দুটো বই কিনলে আমার এই সেমিস্টার উতরে যাব, পরের সেমিস্টারে পরের বই, আর কিছু বই কিনতে হবে না। রিয়া বোঝা গেল কী কথাটা বললাম? ব্যাস। হ্যাঁ, ওইটাই অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার দুটোই আছে। আমরা অ্যাবস্ট্রাক্টটা পড়েছি, অ্যাবস্ট্রাক্টটা এই গ্রুপটুকু পড়েছি, দেখবে ওর পর রিং ফিল্ড আছে, ওইটা রিং ফিল্ড থেকে হয়ে যাবে। লিনিয়ার অ্যালজেব্রাটা ওটার মধ্যেই আছে, বুঝেছ তো? যাই হোক, আমরা একটু ডিফারেনশিয়াল ইকুয়েশানটা শুরু করবো, একেবারে সোজা জিনিস। পরের দিন ভেক্টর, ওই লিনিয়ার অ্যালজেব্রাটা পড়াবো বা অ্যানালাইসিস পড়াবো, যেটা সুবিধা হবে সেটা পড়ানো যাবে। তো আপাতত হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশানটুকু পড়াচ্ছি, দেখো মাইতি ঘোষ এই বইটা কিনে নেবে। ডিফারেনশিয়াল ইকুয়েশান ইলেভেন টুয়েলভেও ডিফারেনশিয়াল ইকুয়েশান ছিল। তো ডিফারেনশিয়াল ইকুয়েশানের অরিজিনটা কী লেখাবো আমি, তার আগে একটু অরিজিনটুকু জানো। তো আমাদের এই চ্যাপ্টারতে ফার্স্ট যে চ্যাপ্টার আছে, সেই ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ফর্মুলেশান অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান, মানে কোনো একটা কার্ভ বা সারফেস দেওয়া আছে তার ডিফারেনশিয়াল ইকুয়েশান। নর্মালি তোমাকে বলি, ধরো ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশান সেকেন্ড অর্ডারে। আবার যদি বলি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এক্স, এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশান। এখন আচ্ছা এখানে লিখছি ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত, এক্স, কিছু টুকতে হবে না, যেটা টোকা সেটা টুকবে। ওয়াই ইকুয়াল টু হয় এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, এটা কার ইকুয়েশান? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, এটা কার প্যারাবোলা? তার মানে কোনো প্যারাবোলা কি, কোনো প্যারাবোলার ডিফারেনশিয়াল ইকুয়েশান হচ্ছে ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত, এক্স। আমাদের এই চ্যাপ্টার সামারি কি, আমাদের এই চ্যাপ্টার হচ্ছে প্রথম চ্যাপ্টার সামারি, সেটা হচ্ছে এরকম একটা প্যারাবোলা দেওয়া থাকবে, কি হাইপারবোলা দেওয়া থাকুক কি যাই থাকুক, যে কোনো একটা কার্ভ দেওয়া থাকবে বা সারফেস দেওয়া থাকবে, তার ডিফারেনশিয়াল ইকুয়েশান কী হবে সেইটা। ডিফারেনশিয়াল ইকুয়েশান মানে ডিওয়াই বাই ডি এক্স, ডি টু ওয়াই বাই ডি এক্স টু, এই সমস্তওয়ালা টার্ম ইনভলভ থাকবে। এটা ফার্স্ট চ্যাপ্টার, এটাকে ফর্মুলেশান অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান বলে। আচ্ছা, আমাদের যেটা সেকেন্ড চ্যাপ্টার, যেটা সেকেন্ড চ্যাপ্টার নয় মানে পরের থেকে যতগুলো চ্যাপ্টার আছে সেইগুলোতে কী থাকবে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশান দেওয়া থাকবে, মানে এইটুকু পার্ট দেওয়া থাকবে, তাকে সলভ করে কার্ভটুকু এনে দাও বা সারফেসটুকু এনে দাও, মানে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশান, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশানকে সলভ করলে কী কার্ভ পেয়েছো সেটুকু বের করতে হবে। মেনলি ওটাই আমার থিম, যে ডিফারেনশিয়াল ইকুয়েশান থাকবে তাকে সলভ করে ওর কার্ভ বা সারফেস বা প্লেন যাই কিছু যেটা অ্যান্সার আসবে সেটুকু তোমাকে নিতে হবে। তো তার আগে ইনিশিয়াল যে ফার্স্ট চ্যাপ্টার সেটা সিলেবাসে নেই তোমাদের, তাও আমি একটু বলে যাই যে ডিগ্রি আর অর্ডারের কী ব্যাপার স্যাপার আছে, এগুলো ইলেভেন টুয়েলভে ছিল। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশান ধরো ডি টু ওয়াই
by dx2 whole square plus 5 dy by dx এর হোল কিউ প্লাস ধরো 6y equal to x square. এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত, কত অর্ডারের ডিফারেনশিয়াল ডেরিভেটিভ হাইয়েস্ট অর্ডার কতবার করা হয়েছে বলো? অর্ডার হচ্ছে 2, কারণ সেকেন্ড বার মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ দুইবার করা হয়েছে। আর ডিগ্রিটা কত, ডিগ্রি 3 না ডিগ্রি 2? ডিগ্রি 2। ডিগ্রি ডেফিনেশনে ছিল যে হাইয়েস্ট অর্ডার যেই টার্মটুকু আছে তার মাথাতে যেটা পাওয়ার আছে, হায়েস্ট পাওয়ার যেটা আছে সেটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। আমার এখানে অর্ডার কত, সেকেন্ড অর্ডার, তো সেকেন্ড অর্ডার যে টার্মটুকু আছে সেই টার্মটুকুর দিকেই আমি শুধু অবজার্ভ করব। তার পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2, তার জন্য এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সঙ্গে ডিগ্রি কত, 2। অর্ডার ডিগ্রির ব্যাপারটা আমাদের 11-12 ছিল। আচ্ছা, আর একটা যেটা আছে লিনিয়ার, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে এই যে পাওয়ারগুলো না সবসময় যেন 1 হয়ে থাকে, লিনিয়ার আর নন লিনিয়ার। আমি কতগুলো উদাহরণ দিই, ডি টু বাই ডি লিনিয়ারের জন্য কখনও ডিফারেনশিয়াল ইকুয়েশনের কত অর্ডার সেটা মেনটেন করে না, শুধু মেনটেন করে যে এর পাওয়ারটা যেন, ঘাত যেন 1 হয়ে থাকে। ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস হচ্ছে 6dy বাই ডিএক্স প্লাস ধরো 5y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশান, কারণ অর্ডার যাই হোক না কেন ডিগ্রিটা যেন 1 হয় তবেই আমরা বলি হচ্ছে লিনিয়ার। আরও লিনিয়ার টাইপ 5 আছে, সেগুলো 11-12 ছিল, ওগুলো তো আমার সিলেবাসে নেই, আমি যাচ্ছিও না। তো অর্ডার ডিগ্রি আর লিনিয়ার এইটুকু যেন মাথায় থাকে। আমি ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে অর্ডার ডিগ্রি লিনিয়ার নন লিনিয়ার, আর আছে যেটা কি ফর্মুলেশান অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান, পরীক্ষাতে মাঝে মাঝে এই অর্ডার ডিগ্রি দেয় না, পাস কোর্সের অর্ডার ডিগ্রি লিনিয়ার নন লিনিয়ার বাঁচতে বলে, অনার্সে মাঝে সাজে যদিও সিলেবাসে নেই তবে দু একবার দেখা গেছে যে কোশ্চেন কিছু আসে যেগুলো ফর্মুলেশান করতে বলেছে, মানে কোনো একটা কার্ভ বা সারফেস দেওয়া আছে তার ডিফারেনশিয়াল ইকুয়েশানটা কী হবে সেইটুকু বের করতে দেয়। তো এরকম কিছু অঙ্ক দেখো, ছোট্ট একটা অঙ্ক নেই, প্রথম লেখো, হেডিং করো ফর্মুলেশান অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান, হেডিং করো ফর্মুলেশান অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান, ধরো হেডিং করো ফর্মুলেশান অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান। আচ্ছা লেখো, লেখো ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশান, লেখো ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশান অফ দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটা কোনো না কোনো একটা কার্ভের ইকুয়েশান, তার ডিফারেনশিয়াল ইকুয়েশান বের করতে বলেছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশান বের করার সময় শুধু একটা কথা মাথায় রাখবি, ডিফারেনশিয়াল ইকুয়েশান মানে আমাকে ধরো ফোনটা কেটে যাক, হ্যাঁ দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশান, ডিফারেনশিয়াল ইকুয়েশান মানে হচ্ছে যেটা কি, যে এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, একটা কার্ভকে ডেরিভেটিভ করা মানে এক্সের রেসপেক্টে আমি ডেরিভেটিভ করবো। এখন প্রশ্ন হচ্ছে কতবার ডেরিভেটিভ করবো বা কত টাইমস ডেরিভেটিভ করবো। এই যে এ আর বিগুলো প্যারামিটার বা কনস্ট্যান্ট, দেখো পরী কোশ্চেনে তোমাকে বলে দেবে যে এবিগুলো কী, এবিগুলো এক একটা প্যারামিটার, প্যারামিটার আর কনস্ট্যান্টের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আগেও আমি বলেছিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এইটার প্যারামিটার হচ্ছে এ আর 4টা কনস্ট্যান্ট, কারণ এটা প্যারাবোলার ইকুয়েশানে 4 চিরকাল 4ই থাকে, এটাকে বিভিন্নভাবে চেঞ্জ করা হয়,
তো এই জন্য এটা হচ্ছে প্যারামিটার আর ফোরটাকে কনস্ট্যান্ট বলি। তো আমার এখানে এবিগুলো হচ্ছে প্যারামিটার। তো মাথায় রাখবি কোনো কার বা সারফেসের যতগুলো প্যারামিটার থাকবে ঠিক ততবার ডেরিভেটিভ হবে। কেন? কারণ আমি যদি একটু রিভার্স পার্টটা দেখি, কারণ ডিওয়াই বাই ডিএক্স থেকে যখনই ইন্টিগ্রেশন করি তখনই কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম বেরোয়। সিমিলারলি যদি ডি টু ওয়াই বাই ডি এক্স টু থেকে যখন দুবার ইন্টিগ্রেশন হবে তার জন্য দুটো কনস্ট্যান্ট বেরোয়। তার জন্য দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকলে এটাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, এখন ডেরিভেটিভ তো করবো, যেটা দরকার কি, আমরা যত ডিফারেন্সিয়াল ইকুয়েশান যে কটা আমি এক্সাম্পল দিয়েছিলাম কোনো এক্সাম্পলে কোনো কনস্ট্যান্ট বা প্যারামিটারওয়ালা টার্ম ছিল না। মাথায় রাখবে ডিফারেন্সিয়াল ইকুয়েশানের মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার থাকে না। তো যখনই এটাকে আমি ডেরিভেটিভ করব তখনই কিন্তু এবিগুলো থেকে যাবে। আমার কাজ হচ্ছে কি, এবিগুলোকে এলিমিনেট করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান এনে দাও, রেজাল্ট এনে দাও। ওই রেজাল্টটাই হচ্ছে এই কার্ভ বা সারফেসের ডিফারেন্সিয়াল ইকুয়েশান। তো সেই পথেই এগোই আমি। শুরু করি, লেখো লেখো ডিফারেন্সিয়েটিং দেখো লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। ফার্স্ট এটাকে আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েটিং করব। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলে কি পাবো? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু টু এক্স প্লাস বি। কি বলেছি, দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকলে বা প্যারামিটার থাকলে দুবার ডেরিভেটিভ হবে। আচ্ছা, এটাকে একটু এক দাও, এটাকে একটু দুই দাও। লেখো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এটাকে আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে পাবে কি, টি টু ওয়াই বাই ডি এক্স টু টু এ, জাস্ট টু এ। এটা এখন আমার কাজ হবে এই এক দুই আর তিন, এই তিনখানা ইকুয়েশানে হেল্প নিয়ে কোনোভাবে এবিটাকে তাড়াবো। কীভাবে তাড়াবো, খুব সুন্দরভাবে তাড়ানো যাবে। দেখো ফার্স্ট তিন নম্বর ইকুয়েশান থেকে, ফার্স্ট তিন নম্বর ইকুয়েশান থেকে এর ভ্যালু বের করে দু নম্বরে বসিয়ে দাও। লেখো ফ্রম টু অ্যান্ড থ্রি, টু অ্যান্ড থ্রি থেকে কী পাবে? দেখো ডিওয়াই বাই ডিএক্স টু এর ভ্যালু ডি টু ওয়াই বাই ডিএক্স টু, তার মানে এক্স অফ ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস কত, বি। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা এক্স ইন্টু টু এর ভ্যালু বসেছি ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস কত, বি। আচ্ছা, এটাকে একটু চার দিয়ে দাও, চার থেকে একটু বির ভ্যালুটা বের করো। বি সমান ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স অফ ডি টু ওয়াই বাই কত, ডিএক্স টু। দেখো ফ্রম ওয়ান অ্যান্ড ফোর বলতে পারো, বা পুট দ্য ভ্যালু অফ বি ইন ওয়ান বলতে পারো, যেটা খুশি। পুট দ্য ভ্যালু অফ বি ইন ওয়ান উই গেট ওয়াই ইকুয়াল টু, পুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি করে দাও। দেখো পুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ইন ওয়ান। দেখো আমি ডি টু ওয়াই বাই ডি টু টু এ পেয়েছিলাম, টু এটা এখানে বসালাম, দি বির ভ্যালু পেলাম, ওই বির ভ্যালুটা এখানেও বসাবো, সঙ্গে আগের এর ভ্যালু বসাবো। লেখো পুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ইন ওয়ান উই গেট ওয়াই ইকুয়াল টু এ, এ মানে কত, হাফ অফ ডি টু ওয়াই বাই ডিএক্স টু এটা ইন্টু একটা এক্স আছে এক্স দিলাম প্লাস বি কত, বি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স অফ ডি টু ওয়াই বাই ডিএক্স টু। দেখো তোমার বসানোটা ঠিকঠাক আছে কি না,
देखे नाओ तो एक्स स्क्वायर होबे निश्चय एटा एक्स एक्स एकटा पावर बसेनि एबार ठीक आछे किना देखे नाओ एबार ठीक आछे এবার এটাকে একটু যদি ব্যালেন্স ফ্যালেন্স করো ভালো ফর্মে আনতে পারো আনো দেখো টু ওয়াই ছেড়ে দাও যা আছে থাকুক একটু ডি টু ওয়াই বাই ডি এক্স টু কমন নিয়ে নাও এটা লেখো ডি টু ওয়াই বাই ডি এক্স টু যদি কমন নিয়ে নিই তাহলে হাফ অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা থাকলো প্লাস dy by dx minus y equal to 0 দেখো তো এটা কি না কোনটাই এক নম্বর y equal to ছিল ax square plus কত bx x হবে তাহলে যদি এখানে x হয় এখানে একটা কত एक्स स्क्वायर ताई तो आर एक टा इखाने एक्स डी वाई इटा के बैलेंस को ले कतो आज बे इटा ना आर टू मॉडिफाई को ले एक्स स्क्वायर डी टू वाई बाई डी एक्स टू माइनस 2x dy by dx plus 2y equal to 0 देखे ना होते एटा की लेको this is the लेको दिस इज द डिफरेंशियल इक्वेशन ऑफ द गिवन कर्व गिवन कर्व दिस इज द डिफरेंशियल इक्वेशन ऑफ द गिवन कर्व এই হচ্ছে অঙ্ক তো পরীক্ষাতে এত সহজ দেয় না পরীক্ষাতে যেটা আসে সেইরকম একটা দুটো অঙ্ক করাই লেখো একটা অঙ্ক লেখো পরীক্ষা দিয়ে এটা এগুলো আসে লেখো অপটেন কোশ্চেন লেখো অপটেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান লেখো অপটেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ অল সার্কেলস বইটুকু কিনে নিও এর মধ্যে লেখো অপটেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ অল সার্কেলস ইচ অফ হুইচ ইএসিএইচ অপটেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ অল সার্কেলস ইচ ইএসিএইচ প্রত্যেক ইচ অফ হুইচ টাচেস দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যাট দ্য অরিজিন রিপিট অপটেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ অল সার্কেলস ইচ অফ হুইচ টাচেস দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যাট দ্য অরিজিন লিখতে পেরেছো না লিখতে পারলে বলবে দেখো আগে সারফেস বা কার্ভের ইকুয়েশানটুকু দেওয়া ছিল যেরকম ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স দেওয়া ছিল তার ডিফারেন্সিয়াল ইকুয়েশান বের করতে বলেছিল এখন সারফেস বা কার্ভটুকু দেয়নি সারফেস বা কার্ভটুকু দেয়নি আমাকে এই অঙ্কটুকু পড়ে কার্ভ বা সারফেসের ইকুয়েশান ফার্স্ট বের করতে হবে তারপর তার ডিফারেন্সিয়াল ইকুয়েশান বের করতে হবে আগে ছবিটুকু আঁকতে হবে কি বলতে চাইছি বলেছে অপটেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল অফ অল সার্কেল মানে কিছু কোনো একটা সার্কেলের ইকুয়েশানের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে বলেছে এবার সার্কেলের ইকুয়েশানটা কি সেই সমস্ত সার্কেল যেই সার্কেলটা টাচেস দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যাট দ্য অরিজিন মানে অরিজিন দিয়ে পাস তো করবেই সঙ্গে এক্স অ্যাক্সিসকে টাচ করে যাবে এটার মানে এটাই টাচ আর কাটের ফারাক আছে এটাকে বলে টাচ এটাকে বলে কাট কাট হলে মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করবে
আর টাচ হলে জাস্ট ছুঁয়ে যাবে, মানে ট্যানজেন্ট হয়ে যায়। তো সেম সেই সমস্ত সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে বলেছে, যেই সার্কেলটা অরিজিন দিয়ে পাস করবে সঙ্গে এক্স অ্যাক্সিসকে টাচ করবে। আমি ছবি আঁকছি দেখো, ঠিক যেন এইটা, ঠিক যেন এই রকম, এরকম একটা থাকবে। অরিজিন দিয়ে পাস করবে, বড় করে আঁকি, অরিজিন দিয়ে পাস করবে সঙ্গে এক্স অ্যাক্সিসকে টাচ করে যাবে, এটা এরকম ছবি থাকবে। ঠিক অরিজিন দিয়ে পাস করেছে, আবার দেখো জাস্ট এক্স অ্যাক্সিসকে টাচ করে গেছে। এবার আমাকে বলো যে এইরকম যদি একটা সার্কেলের ইকুয়েশান হয়, তার মানে সার্কেলের ডায়াগ্রাম হয়, তাহলে তার ইকুয়েশানটুকু কী হবে? এই সার্কেলের সেন্টার কোন অ্যাক্সিসের উপরে আছে? এই সার্কেলের সেন্টার কোন অ্যাক্সিসের উপরে আছে বলো? কোন অ্যাক্সিসের উপরে আছে? ইয়া অনন্যা বলো, বলো বলো, বলো অনন্য বলো। শুনতে পাচ্ছো রিয়া? নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। তাহলে বলো এই অ্যাক্সিস, এই সার্কেলের সেন্টারটা কোন অ্যাক্সিসে আছে সৌমি বলো? ওয়াই অ্যাক্সিসের, ওই তো দেখাই যাচ্ছে যে সেন্টারটা ওয়াই অ্যাক্সিসের ওপরে আছে। ওয়াই অ্যাক্সিসের ওপরে যে কোনো একটা কোঅর্ডিনেট কী হয়, এক্সের ভ্যালু জিরো আর ওয়াই কোঅর্ডিনেট বিটা, লিখতে পারি হ্যাঁ কি না? তাহলে এটা রেডিয়াস কত, রেডিয়াস কত বিটা? দেখো তাহলে যেটা সার্কেলের ইকুয়েশানটা হবে, তাহলে সেন্টারটা জিরো কমা বিটা, আর রেডিয়াস যদি বিটা হয় তাহলে সার্কেলের ইকুয়েশান হয় এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু নিশ্চয়ই কত, বিটার স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নিশ্চয়ই হ্যাঁ। যাই হোক, ছবিটা আঁকো। হ্যাঁ আবার বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, দেখো এই ছবিটা কি বুঝতে পেরেছো? যে অঙ্কটা বলেছে তার রেসপেক্টে এই ছবিটা আসে কি না, ডায়াগ্রামটা আসে কি না? আবার বলে দিচ্ছি, বলেছে সেই সমস্ত সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশান বের করো, যেই সেই সমস্ত সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশান বের করো কি ওই সার্কেলটুকু অরিজিন দিয়ে পাস করবে সঙ্গে এক্স অ্যাক্সিসকে টাচ করবে, সেটা এই ডায়াগ্রাম। যখন আমি এই ডায়াগ্রামটুকু আঁকলাম, তাহলে দেখতে পেলাম ওই সার্কেলের সেন্টারটুকু নো ডাউট কোন অ্যাক্সিসের ওপরে থাকতে বাধ্য, নো ডাউট কোন অ্যাক্সিসের উপরে থাকতে বাধ্য, ওয়াই অ্যাক্সিসের উপরে থাকতে, ব্যাস। ওয়াই অ্যাক্সিসের উপরে যে কোনো একটা কোঅর্ডিনেট কী থাকে, জিরো কমা বিটা টাইপের, কারণ এক্সের ভ্যালু জিরো আর ওয়াইয়ের ভ্যালু থাকবে। তাহলে যদি সেন্টারের কোঅর্ডিনেট জিরো কমা বিটা হয় আর রেডিয়াস, নিশ্চয়ই রেডিয়াস এইটুকু হবে, বিটাটা রেডিয়াস হবে, তাহলে সার্কেলের ইকুয়েশান কী হয়, এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার, কেন বলো তো? সবাই প্রবলেম হচ্ছে, আটকাচ্ছে নাকি?
শোনা যাচ্ছে? কি গো, নেটওয়ার্কে কি খুব সমস্যা হচ্ছে? ধরো তো একটু স্পিড কি আছে দেখে নিচ্ছ, ধরো একটু আছে। ধরো আছে, এখনো আটকাচ্ছে। ধরো কি অবস্থা দেখে নিই আমি, আপলোডিং স্পিড কি আছে। না তো আপলোড স্পিড তো ভালো আছে গো, সমস্যা হওয়ার কথা নয়। এখনো কি হচ্ছে দেখো। আচ্ছা যাই হোক, বলে সার্কেলের ইকুয়েশন হচ্ছে এইটুকু, যেহেতু আটকালে বলবে যেহেতু সেন্টারটা জিরো কমা বিটাতে আছে, যেহেতু সেন্টারটা জিরো কমা বিটাতে আছে, তার জন্য সার্কেলের ইকুয়েশনটা হবে এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু বিটা স্কোয়ার। এখানে প্যারামিটার কোনটা? প্যারামিটার হচ্ছে বিটা, কারণ বিটার কোনো পার্টিকুলার ফিক্সড ভ্যালু নেই, কেউ বিটাটা এখানে নিতে পারে, কেউ বিটা এখানে নিতে পারে। তো আমার কাজ হবে এই ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটুকু বের করে ফেলা। দেখো ছবিটা আঁকো, আগে ছবিটা আঁকো, একে লেখো, লেখো সিন্স দ্য সার্কেল টাচেস দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যাট দ্য অরিজিন, লেখো সিন্স দ্য সার্কেল টাচেস দ্য অ্যাক্সিস অফ এক্স, টাচেস দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যাট দ্য অরিজিন, শো সেন্টার অফ দিস সার্কেল, শো সেন্টার অফ দিস সার্কেল, সো সেন্টার অফ দিস সার্কেল মাস্ট বি লাইজ অন ওয়াই অ্যাক্সিস। দীপাঞ্জন দেরি করলে কেন? দেখো সো সেন্টার, আচ্ছা 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 বলবে তাহলে আমি সেরকম করে দিতাম, আধা ঘন্টা পিছিয়ে দিতাম। যাই হোক দেখো, আমি ক্লাসে ভিডিওটা দিচ্ছি দেখে নিও, বুঝলে। লেখো সিন্স দ্য সার্ক, হ্যাঁ কি বললাম, সিন্স দ্য সার্কেল টাচেস দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যাট দ্য অরিজিন, সো সেন্টার অফ দিস সার্কেল মাস্ট বি লাইজ অন ওয়াই অ্যাক্সিস, মাস্ট বি লাইজ অন ওয়াই অ্যাক্সিস। প্যারা চেঞ্জ করে লেখো, লেট দ্য সেন্টার অফ দিস সার্কেল বি, লেট দ্য সেন্টার অফ দিস সার্কেল বি জিরো কমা বিটা। লেখো দেন রেডিয়াস বি, লেখো দেন রেডিয়াস বি বিটা, দেন রেডিয়াস বি বিটা। ওয়াই অ্যাক্সিসের উপরে সেন্টার হলে জিরো কমা বিটা হয়, দেন দ্য রেডিয়াস বি কত? বিটা। লেখো হেন্স ইকুয়েশন অফ সার্কেল ইজ, লেখো হেন্স ইকুয়েশন অফ সার্কেল ইজ, তাহলে ইকুয়েশন অফ সার্কেলটাই লেখা আছে আমার, কত? এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার
प्लस वाई माइनस बीटार होल स्क्वायर इक्वल टू कत बीटा स्क्वायर এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। ব্যাস আমার কাজ হবে এই সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটুকু বের করে ফেলা। কটা প্যারামিটার আছে? একটা প্যারামিটার আছে, তার মানে জাস্ট একবার ডেরিভেটিভ হবে, মানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে সেটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে। যাই হোক, এটার একটু সিম্পলেস্ট ফর্মটা করে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কত? বিটা স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই বিটা ইকুয়াল টু জিরো। ব্যাস এটা হচ্ছে ইকুয়েশন হয়ে গেলো। এখন একে শুধু একবার ডেরিভেটিভ করে বিটাটাকে তাড়িয়ে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্ট যদি ডেরিভেটিভ করে ফেলি ডিফারেন্সিয়েট ল্যাঙ্গুয়েজ লিখবে উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, এটা থাকবে টু এক্স প্লাস টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস থাকবে মাইনাস থাকবে, এটা কত থাকবে টু বিটা তো কনস্ট্যান্ট থাকবে, সঙ্গে জাস্ট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো। এটা দুই দুই দুইগুলোকে একটু হাঁটিয়ে দাও, এক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স মাইনাস বিটা অফ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত? জিরো। অনেকভাবে করতে পারো, বিটাটাকে কোনোভাবে তাড়াতে হবে। কেউ যদি এখান থেকে বিটার ভ্যালু বের করে এখানে বসিয়ে দেয় তাও হবে। আমি একটু সহজ উপায় অবলম্বন করছি। সহজ উপায়টা কিছু নয় যে এইটাকে আমি মানে বিটার যে কোপিসেন আছে মাইনাস টু ওয়াই, অ্যাকচুয়ালি টু থাকলে ভালো হতো, মানে এই বিটাটাকে এইখানে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে গুণ করবো আর এখানে টু ওয়াই দিয়ে গুণ করবো, মানে এমনভাবে করবো যাতে করে এইখানে যে টার্ম আসবে এখানে সেই টার্ম আসবে। তো যাই হোক, এটা টু ছিল তাহলে ভালো হবে, টুটা থাকুক, টুটা কাটা দরকার নেই। এটাকে একটু এক দিয়ে দাও, এটাকে দুই দিয়ে দাও, তোমার মর্জি কীভাবে এলিমিনেট করবে। এখান থেকে বিটা বের করে ড্রপ করে দিলেও হবে। তো আমি কী করব, একের সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো আমি, জাস্ট কত মাল্টিপ্লাই করবো বলো তো? ডিওয়াই বাই ডিএক্স। দেখো, মাল্টিপ্লাইং ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স, মাল্টিপ্লাইং ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স, একের সহিত ডিওয়াই বাই ডিএক্স গুণ করো, অ্যান্ড টু টু মানে এইটার সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স গুণ করবো আর এটার সঙ্গে একটা কত গুণ করবো গো? ওয়াই গুণ করে দাও। দেখো তো তাহলে দুটো সমান চলে আসবে কি না। দেখো, উই গেট কি পাবে, এটার সঙ্গে যদি ডিওয়াই বাই ডিএক্স গুণ করো, এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস টু ওয়াই বিটা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো, অ্যান্ড এটার সঙ্গে জাস্ট ওয়াই গুণ করতে বলেছি, যদি ওয়াই গুণ করো তাহলে এটা থাকবে টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস, ওয়াই গুণ করলে এটা থাকবে টু বিটা ওয়াই, টু বিটা ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। এটাকে দিয়ে দাও, যদি নাম্বার কিছু আগে না দেওয়া থাকে তাহলে থ্রি আর এটাকে ফোর, কিছুই নেই এবার কাজ। থ্রি অ্যান্ড ফোর থেকে খুব সুন্দরভাবে এইটুকু লেখা যায়। দেখো, থ্রি থেকে যদি ডান দিকে এটাকে নিয়ে যাই টু ওয়াই বিটা ডিওয়াই বাই ডিএক্স মানে এই টার্মটা, ফোরে টু বিটা ওয়াই ডিওয়াই বাই ডিএক্স মানে এই টার্মটা আছে। লেখো, ফ্রম থ্রি অ্যান্ড ফোর উই ক্যান রাইট, এইটুকু লেখাই যাবে। এটা ইকুয়াল টু টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। দেখো তো ঠিকঠাক লেখা হলো কি না, তুমি বোঝা গেল রিয়া?
কতটা লিখেছো গো? কোন ইকুয়েশনটা অবধি? এতক্ষণ ধরে নেই? যাই হোক, অনলাইনে পড়ালে ই হয়। আমি তো স্ক্রিনের দিকে মাঝে সাঝে এই জন্য যাই, নেটওয়ার্ক তো আছে দেখলাম, কিন্তু কখন ফল করে গিয়েছিল মনে হয় নেটওয়ার্ক, রাতের দিকে একটু সমস্যা। অফলাইন পড়বে? দেখছি সামনের মাস থেকে কী করা যায়। দেখছি গো। আচ্ছা যাই হোক, অনেকটা হয়ে গেছে তো আমি বুঝতেই পারিনি, স্ক্রিনের পাশে যাই যখন তখন অফ হয়ে আছে, নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে আজকে রাতে। কতদূর ছিলাম বলো তো? আমি একটু ব্যাক করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা অনেকটাই করে দিয়েছি আমি তো, বকেই যাচ্ছি নিজেই। এইটা আছে তোমাদের হাতে? বাহ বাহ, এই জন্য রেসপন্স তোমাদের পাশে আমি নিই এই কারণের জন্যই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো সলভ করছি, প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু বিটা স্কোয়ার, ভাঙলে এটা পাবে বিটা স্কোয়ার কাটবে, দেওয়ার পর এটা পাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই বিটা ইকুয়াল টু জিরো। এটাকে জাস্ট একবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করো, লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে একটু যদি ডিফারেন্সিয়েটিং ডেরিভেটিভ করে ফেলি তাহলে কী পাবে আমি এখানে করছি, পাবে তুমি টু এক্স প্লাস টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস মাইনাস কত জানো? টু বিটা ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো। এইটাকে একটু এক নম্বর দাও আর এটাকে দু নম্বর দাও, টু এক্স প্লাস টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস, হ্যাঁ বলো কী বলছো বলো, বই বই মাইতি ঘোষ, বই তোমাদের পাশে নেই বা যদি আছে তো আলাদা কথা, কেন নি কিনে নাও, মাইতি ঘোষ আমি বই নামগুলো বলে দিয়েছি, দুটো বই কিনলেই হয়ে যাবে। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই বিটা ইকুয়াল জিরো, এটাকে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলে এইটুকু পার যাবে। এরপরে যেটা বলেছিলাম কি এক নম্বরের সহিত কত গুণ করবে, আচ্ছা তার আগে বলি, এই যে দুটো ইকুয়েশান পেয়েছো এখান থেকে বিটা তাড়াতে হবে, বিটাটাকে তাড়ানো খুব সোজা এলিমিনেট করা, এখান থেকে টু বিটার ভ্যালু কালেক্ট করো, কালেক্ট করে এইখানে বসিয়ে দাও তাহলেও হবে। আদারওয়াইজ কি আর একটা প্রসেস যেটা সেটা হচ্ছে এই বিটাওয়ালা কোপিশনগুলোকে মানে বিটার কোপিশনগুলোকে এইটার এটাতে সমান করে ফেলা। কীভাবে সমান করবে? আমি যদি এইটার সঙ্গে একটা জাস্ট ডিওয়াই বাই ডিএক্স গুণ করে ফেলি আর এইটার সঙ্গে একটা যদি আমি ওয়াই গুণ করে ফেলি তাহলে কী আসবে? ঠিক যতটুকু করেছ তারপর লেখো মাল্টিপ্লাইং ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স, মাল্টিপ্লাইং ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স, একের সহিত মাল্টিপ্লাইং উইথ ডিওয়াই বাই ডিএক্স মানে এক নম্বরকে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে গুণ করো আর দুইয়ের সঙ্গে কত গুণ করবে ওয়াই গুণ করো, ওয়াই গুণ করলে যেটা পাবে সেইটা আমার বোর্ডে লেখা আছে, এত দূর আমি চলে গিয়েছিলাম, ওই যে দেখো মাল্টিপ্লাইং ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স অ্যান্ড টু বাই ওয়াই উই গেট বলে এটা যেটা লেখা আছে। এবার ঠিক আছে লেখা, রিয়া দেখো তো গুণ করলে এই দুটো পাবে কিনা, তিন আর চার। এবার তিন আর চার থেকে খুব ইজিলি এই জিনিসটা লেখা যাবে, কী করে? তিন থেকে টু ওয়াই বিটা ডিওয়াই বাই ডিএক্স মানে এই টার্মটুকু, চার থেকে দেখো টু বিটা ওয়াই ডিওয়াই বাই ডিএক্স মানে এইটুকু টার্ম, তাহলে টু বিটা ওয়াই ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু তিন আর চার থেকে ইকুয়াল ভ্যালু পাচ্ছ সেটা কোনটা? এইটা ইকুয়াল টু এটা, মানে এখান থেকে টু বিটা ওয়াই ডিওয়াই বাই ডিএক্স নেবে, এখান থেকে টু বিটা ওয়াই ডিওয়াই বাই ডিএক্স নেবে, এখান থেকে নিলে এই টার্মটা পাবে, এখান থেকে নিলে এইটুকু টার্ম পাবে, দুটো ইকুয়াল উই গেট বলে এটা লেখো লেখো। সো ফ্রম থ্রি অ্যান্ড ফোর
উই গেট এটা লাইনগুলো এরকম হবে জাস্ট এটার পর এটা থাকবে তারপর বলবে কি যে মাল্টিপ্লাইং 1 বাই ডিওয়াই বাই ডিএক্স এন্ড 2 বাই ওয়াই উই গেট বলে এই দুটো লাইন সো ফ্রম 3 এন্ড 4 উই গেট বলে এটা এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নাও সাজানো গোছানো মানে থাকবে তোমার দেখো একটা এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই আর টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মানে মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স কত গো মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টু জিরো এইটা কি কেন এটাকে আরেকটু যদি ভালো ফর্মে সাজাও সাজাতে পারো সে তোমার ব্যাপার এটা মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ইলেভেন টুয়েলভে সলভ করেছি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন মনে করো আচ্ছা এই টাইপের একটা অঙ্ক এটা হলো বাড়িতে তুমি এটা করবে হোমওয়ার্কটা লেখো লেখো অবটেন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশান আচ্ছা এইটুকু কনক্লুশন যদি টানো লিখবে দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশান অফ দ্য গিভেন ফ্যামিলি অফ সার্কেল নাহলে এটা এটাই লিখে দাও কিছু লেখার দরকার নেই লেখো লেখো নেক্সট নেক্সট যেটা থাকবে সেটা হোমওয়ার্ক থাকবে লেখো অবটেন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশান লেখো অবটেন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশান অফ অল সার্কেল লেখো অবটেন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশান অফ অল সার্কেল ইচ ইএসিএইচ লেখো ইচ অফ হুইচ টাচেস দ্য অ্যাক্সিস অফ ওয়াই আবার বলছি অবটেন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশান অফ অল সার্কেলস ইচ অফ হুইচ ইএসিএইচ ইচ অফ হুইচ টাচেস দ্য অ্যাক্সিস অফ ওয়াই অ্যাট দ্য অরিজিন টাচেস দ্য অ্যাক্সিস অফ ওয়াই অ্যাট দ্য অরিজিন আগে কি আগে সার্কেলটা আগের অঙ্কতে অরিজিন দিয়ে পাস করেছে সঙ্গে এক্স অ্যাক্সিসকে টাচ করেছে এখন অরিজিন দিয়ে পাস করবে সঙ্গে ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারলে হয়ে যাবে ছবি থাকবে এটা দেখো এই যে সেন্টার দিয়ে পাস করছে সঙ্গে ওয়াই অ্যাক্সিসকে টাচ করে যাচ্ছে বলো তাহলে এটা আমি করাবো না এইটার সেন্টার কোন অ্যাক্সিসের উপরে থাকবে এক্স অ্যাক্সিসের উপরে থাকবে এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো একটা কোঅর্ডিনেট হচ্ছে বিটা কমা জিরো বা আলফা কমা কত জিরো টাইপের থাকে তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াবে বলো বলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার ব্যাস এটা নিজে পারবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার আগের মতো নিজে করবে এটা আমি আর করে দিচ্ছি না আচ্ছা এবার একটা অঙ্ক লেখো লেখো ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশান নেক্সট কোয়েশ্চেন লেখো ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশান অফ অল সার্কেল ইন দ্য এক্স ওয়াই প্লেন ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশান অফ অল সার্কেলস ইন এক্স ওয়াই প্লেন এটা বলতে চাইছি এক্স ওয়াই প্লেনে একটা সার্কেলের ইকুয়েশান কী হয় আগে সেটুকু বলো তার ডিফারেনশিয়াল ইকুয়েশান বের করতে বলেছি এক্স ওয়াই প্লেনে একটা সার্কেলের ইকুয়েশান স্ট্যান্ডার্ড একটা ফর্ম আছে কে বলবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো ছিল না লেখো উই নো ইকুয়েশান অফ দ্য সার্কেল লেখো উই নো ইকুয়েশান অফ দ্য সার্কেল ইন এক্স ওয়াই প্লেন বিকামস লেখো উই নো ইকুয়েশান অফ সার্কেল ইন এক্স ওয়াই প্লেনস বিকামস ওই যে যা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু কত জিরো এখানে তিনখানা প্যারামিটার আছে একটা জি একটা এফ একটা সি লেখো হেয়ার
जी कमा एफ कमा सी आर द पैरामीटर। हेयर जी कमा एफ कमा सी आर द पैरामीटर। नो डाउट ताहले एटा के जे डिफरेंशियल इक्वेशन आसबे तार ऑर्डर आसबे कत तीन आसबे तीन। ताहले आमाके एटाके तीन बार डेरिवेटिव करते हबे। लिखो लिखो डिफरेंशिएटिंग विथ रेसपेक्ट टू एक्स। फर्स्ट एटाके एक्स रेसपेक्ट डेरिवेटिव करे दिलाम टू एक्स प्लस टू वाई डी वाई बाय डी एक्स प्लस टू जी प्लस टू एफ डी वाई बाय डी एक्स इक्वल टू जीरो। अच्छा दुईगुलो कि एकटू हाँटिए दी दरकार होले ना हाँटाबे थाक। एटाके एखन दुई दाओ आर मेनटाके ओवान दाओ। देखो एगेन डिफरेंशिएटिंग विथ रेसपेक्ट टू दुईगुलोके ताड़िएई दाओ। लेखो एगेन डिफरेंशिएटिंग विथ रेसपेक्ट टू एक्स। एगेन डिफरेंशिएटिंग विथ रेसपेक्ट टू एक्स। कि पाबे एक्सेर जन्य वन पाबे एटार जन्य वाई फिक्सड डी टू वाई बाय डी एक्स टू प्लस डी वाई बाय डी एक्स फिक्सड थाकलो संगे आबार वाई डेरिवेटिव डी वाई बाय डी एक्स तार माने एटार होल स्क्वायर गेल। अच्छा जिर जन्य जिरो थाकलो एफ तो कन्स्टैंट थाकलो डी टू वाई बाय डी एक्स टू इक्वल टू जिरो। एटाके एकटू चार दिच्छी आगे करे फेलो तारपर ना ब्यापार स्यापारगुलो आस्ते आस्ते छाँटबो आमी। देखो लेखो एगेन डिफरेंशिएटिंग विथ रेसपेक्ट टू लेखो एगेन डिफरेंशिएटिंग विथ रेसपेक्ट टू कत एगेन डिफरेंशिएटिंग विथ रेसपेक्ट टू एक्स। एटा थाकबे जिरो वाई फिक्सड एटार जन्य थाकबे डी टू वाई डी क्यू वाई बाय डी एक्स क्यू प्लस डी टू वाई बाय डी एक्स टू थाकबे वाई जन्य थाकबे डि वाई बाय डी एक्स प्लस टू डि वाई बाय डी एक्स थाकलो संगे डि वाई बाय डी एक्सर जन्य एटा थाकबे डी टू वाई बाय डी एक्स टू थाकलो प्लस एफ कन्स्टैंट थाकलो डी क्यू वाई बाय डी एक्स क्यू इक्वल टू जिरो। एक दुई तीन एटा तीन थाकबे गो तीन आर एटा चार। आमार काज होबे कोनो भावे एक दुई तीन चारेर हेल्प निये सब कटा आर्बिटरी कन्स्टैंट के ताड़ाते होबे। কীভাবে কী করলে হবে বলো। কীভাবে কী করলে হবে শুনি। এইগুলো বলো বলো দীপাঞ্জন এই যে যতগুলো ইকুয়েশন পেয়েছি না এইগুলোর হেল্প নিয়ে ওই আরবিটারি কনস্ট্যান্টগুলোকে তাড়াতে হয়। আমার তো এমনিতেই তো আরবিটারি কনস্ট্যান্টগুলো এক এক করে ছেটে যাচ্ছে। দেখো এটা থেকে সি ছেটে গেছে পয়টা থেকে জি ছেটে গেছে। আমার মনে হয় এইখান থেকে এফ বসিয়ে দিলেই তো চলে আসবে মনে হয় না। তিন 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 আর চার থেকে বসালে হয়ে যাবে। এক কাজ করো বসানোর থেকে কাজ করো। হ্যাঁ না এভাবেই করো তিনের সঙ্গে ডি কিউ ওয়াই ডি এক্স কিউ গুণ করো আর চারের সঙ্গে ডি টু ওয়াই ডি এক্স টু গুণ করো তাহলে তো এলিমিনেট হয়ে যাবে সহজে। লেখো মাল্টিপ্লাইং থ্রি লেখো মাল্টিপ্লাইং ডি এফ ডি টু ওয়াই। হ্যাঁ এইটার সঙ্গে এইটা গুণ করো মানে সোজা কথা এফের কোএফিসিয়েন্টগুলোকে না সমান করবো আর এটার সঙ্গে ডি টু ওয়াই বাই ডি এক্স টু গুণ কর। মাল্টিপ্লাইং থ্রি বাই ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ অ্যান্ড ফোর বাই ডি টু ওয়াই বাই ডি এক্স টু উই গেট দেখো ডি কিউ ওয়াই
by dx cube plus y d2y by dx2 into dqy by dx cube plus dq y by dx cube into dy by dx whole square plus f of dqy by dx cube d2y by dx2 equal to 0 এটাকে দিয়ে দাও 1 2 3 4 5 দিয়ে দাও আচ্ছা আর এটার সঙ্গে গুণ করতে বলেছিলাম d2y by dx2 দিয়ে মানে 4 এর সঙ্গে তাই যদি পাও d2y এটা প্লাস d2y by dx2 হোল স্কয়ার হয়ে যাবে এটা সঙ্গে dy by dx প্লাস 2 অফ আচ্ছা এটা তো দুটো একই টার্ম ছিল না 3 করে দিই 3 করে দিলাম একবারে দেখো প্লাস f dqy by dx cube d2y by dx2 equal to 0 দেখো তো ঠিকঠাক লেখা হলো কি না দেখো তো ঠিকঠাক লেখা হলো কি না লেখো from 5 and 6 from 5 and 6 বলো 5 এর সাইজ 6 থেকে এইটুকু লিখতে পারবে माइनस माइनस सेम वैल्यू आसबे फ्रॉम 5 एंड 6 डी क्यू वाई डी एक्स क्यू प्लस वाई डी टू वाई डी एक्स टू डी क्यू वाई डी एक्स क्यू प्लस डी क्यू वाई डी एक्स क्यू संगे डी वाई बाई डी एक्स एर होल स्क्वायर एटा इक्वल टू ठीक এই টার্মটা y d2y dx2 dqy dx3 plus 3 d2y dx2 হোল স্কয়ার সঙ্গে dy by dx কোন টার্মটা কাটবে কিছু একটা আর কিছু দেখো তো কি এসছে অ্যানসার আলটিমেট এটা ডি কিউ আই বাই ডিএক্স এর কমন নিয়ে নাও এটা বাকি পড়ে আছে মাইনাস থ্রি dy dx দেখো তো এটা এলো কিনা দিয়া এটা এসছে লেখো দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য গিভেন ফ্যামিলি অফ সার্কেল দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন इज द डिफरेंशियल इक्वेशन ऑफ द गिवन फैमिली ऑफ सर्कल नेक्स्ट क्वेश्चन लिखो नेक्स्ट क्वेश्चन लिखो ऑब्टेन 2006 এসেছিল আর অনেক ইয়ারে পাবে তুমি লেখো ऑब्टेन द डिफरेंशियल इक्वेशन ऑफ ऑल पैराबोलाज लिखो ऑब्टेन द डिफरेंशियल इक्वेशन ऑफ ऑल पैराबोलाज पैराबोला থেকে पैराबोलाज লেখো ইচ অফ হুইচ ইচ ইএসিএইচ ইচ অফ হুইচ হ্যাজ এ লেটাস রেকটম ফোর এ আবার বলি অবটেন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল প্যারাবোলাজ ইচ অফ হুইচ হ্যাজ এ লেটাস রেকটম ফোর এ
एंड हुज एक्सिस आर पैरेलल टू द एक्स एक्सिस रिपीट ऑब्टेन द डिफरेंशियल इक्वेशन ऑफ ऑल पैराबोलाज ईच ऑफ हुज हैज ए लेटस रेक्टम 4a एंड हुज एक्सिस आर पैरेलल टू एक्स एक्सिस की बोलछि देखो বলেছে সেই সমস্ত প্যারাবোলার ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করো যার লেটাস রেক্টম যেটাকে বলি আমরা 4a লেটাস রেক্টম 4a দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4a x এর লেটাস রেক্টমকে আমরা 4a বলি লেটাস রেক্টম 4a দেওয়া আছে ভালো কথা আর দেওয়া আছে যার অ্যাক্সিসটা প্যারালাল টু x অ্যাক্সিস দেখো ছবি না আঁকলে হবে না x অ্যাক্সিস y অ্যাক্সিস দেখো নরমালি যখন আমরা প্যারাবোলা কনসিডার করি তখন অ্যাক্সিসটা নিজেই এক্স অ্যাক্সিস এই প্যারাবোলার অ্যাক্সিস কিন্তু এক্স অ্যাক্সিস যখন তোমাকে বলবে যে প্যারাবোলার অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের প্যারালাল তখন কিন্তু সেন্টারটা ভার্টেক্সটা আর অরিজিনে থাকবে না ভার্টেক্সটা কোনো একটা এক্স ওয়াই প্লেনে চলে আসবে বলতো এই যে প্যারাবোলা নিয়েছ এই প্যারাবোলার অ্যাক্সিস কিন্তু এটা এই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে না বলো ভার্টেক্সটা কিন্তু তখন আলফা বিটা হয়ে যাবে যদি শুধু এক অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস বলতো তখন ভার্টেক্স জিরো জিরোতে অরিজিনাল যদি অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের প্যারালাল বলে তাহলে আলফা বিটা থাকবে এবার বলো একটা প্যারাবোলার ভার্টেক্স আলফা বিটাতে আছে লেটাস রেক্টম 4a-তে আছে তাহলে প্যারাবোলার ইকুয়েশন হয় y মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a অফ x মাইনাস আলফা এটুকু আমরা শিখেছিলাম 11-12 লেখো শুরু করো ছবিটা ওটা আঁকবে ছবিটা এঁকে বা ল্যাঙ্গুয়েজটুকু লেখো তারপর দুম করে প্যারাবোলার ইকুয়েশনটা লিখে দিও না লেখো লেখো সিন্স দ্য প্যারাবোলা হুজ অ্যাক্সিস আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস লেখো সিন্স দ্য প্যারাবোলা হুজ অ্যাক্সিস আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যান্ড হুজ লেটাস রেক্টম ইজ 4a লেখো সো ভার্টেক্স অফ দিস প্যারাবোলা সো ভার্টেক্স অফ দিস প্যারাবোলা ভার্টেক্সটা কত হবে আলফা কমা বিটা সো ভার্টেক্স অফ দিস প্যারাবোলা ইজ আলফা কমা বিটা লেখো হেন্স ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা ইজ বলে এটা হেন্স ইকুয়েশন অফ দিস প্যারাবোলা ইজ কত ওই ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a অফ এক্স মাইনাস আলফা আচ্ছা এই প্রসঙ্গে যেটা জানতে হবে এখানে প্যারামিটার কোনটা তুমি যেটাকে নিজের ইচ্ছেতে লিখেছো আলফাবিটা কিন্তু ভার্টেক্সটা তুমি ধরেছো বইতে বলে দেয়নি তার জন্য এইটাকে আমাদের প্যারামিটার ধরতে হবে আর 4a-টাকে এখানে কনস্ট্যান্ট ট্রিট করতে হবে তুমি 4a-এর মধ্যে আবার বলবে এটা তো আমরা জানি হচ্ছে ভ্যারিয়েবল প্যারামিটার একটু আগে বলেছিলাম হ্যাঁ এটা প্যারামিটার কিন্তু ওরা বলে দিয়েছে লেটাস রেক্টম ওরা মেনশান করে দিয়েছে লেটাস রেক্টম 4a লেটাস রেক্টম 4a-এর জায়গায় তুমি 24-30 যা খুশি ধরতে পারো কিন্তু ওরা পার্টিকুলার বলে দিচ্ছে লেটাস রেক্টম 4a তার জন্য ওটাতে আমি হাত দিতে পারবো না আমি নিজের ইচ্ছেতে আলফাবিটা ট্রিট করেছি তার জন্য আলফাবিটাটাকে এখানে প্যারামিটার ট্রিট করতে হবে এটা মাথায় রাখবে ব্যাস লেখো হেয়ার আলফা কমা বিটা ইজ দ্য প্যারামিটার মেনশান করে দেবে লেখো হেয়ার আলফা কমা বিটা ইজ প্যারামিটার ব্যাস এরপর আর কিছু নেই প্যারামিটার চুজ হয়ে গেছে দুবার ডেরিভেটিভ করলে অ্যান্সার চলে আসবে লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স চাইলে ভাঙতে পারো না চাইলে না ভাঙবে লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট টু অফ ওয়াই মাইনাস বিটা সঙ্গে থাকবে ওয়াই মাইনাস বিটার ডেরিভেটিভ নিশ্চয়ই এটা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 4a তো কনস্ট্যান্ট টার্ম হয়ে যায় আর এক্স মাইনাস আলফার জন্য কত 1 হয় এটুকু জানো একটু দুইটাকে ছেঁটে দিই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জাস্ট কত 2a লেখো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স লেখো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কত এক্স আবার এটাকে এক্সের রেসপেক্টে একটু ডেরিভেটিভ করে ফেলো উই গেট ওয়াই মাইনাস বিটা থাকলো ডিওয়াই বাই ডিএক্সের ডেরিভেটিভ হয়ে যাবে ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস
डिवाई बाय डीएक्स तो थाकलो संगे वाई माइनस बीटार डेरिवेटिव किन्तु आबार डिवाई बाय डीएक्स तार जोन्नो एटा डिवाई बाय डीएक्स इक्वल टू जीरो तार माने पाच्छो तुमी वाई माइनस